নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 8/12/2021 একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে হাজির হলাম। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন তরফ থেকে বিভিন্ন স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কোর্স সম্বন্ধীয়। না, এই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একটি নতুন পোর্টাল চালু করার মানে পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলা শিক্ষা পোর্টালে ওখানে একটা অপশান পাবেন আপনারা, এই কেরিয়ার পোর্টাল বলে একটা উদ্বোধন করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। তো তার জন্য টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। তো যে মানে এডুকেশন ডিপার্টমেন্ট এই লঞ্চ করছে কেরিয়ার পোর্টাল স্টুডেন্টদের জন্য, নাইন থেকে একদম টুয়েলভ পর্যন্ত স্টুডেন্টদের জন্য কেরিয়ার পোর্টাল, যাতে স্টুডেন্টরা লগ ইন করে স্টুডেন্টদের যে স্টুডেন্ট আইডি রয়েছে সে আইডি আর পাসওয়ার্ড হচ্ছে সবার একই থাকবে। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 প্রথমে, তারপর হচ্ছে আপনারা লগ ইন করবেন। তো এই সমস্ত প্রক্রিয়া করার জন্য স্কুলগুলো ছাত্রছাত্রীদেরকে গাইড করবে এই কেরিয়ার পোর্টালে অন্তর্ভুক্তি হওয়ার জন্য। আর কেরিয়ার পোর্টালে অন্তর্ভুক্তি হলে যে সুযোগটা পাওয়া যাবে এর মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন তথ্যগুলোকে, অর্থাৎ বিভিন্ন স্কলারশিপ সংক্রান্ত বা কোন কোর্সে ভর্তি হতে পারবে তার যোগ্যতা অনুযায়ী, সেই সমস্ত তারা কিন্তু একটা মানে কী বলবো একটা গাইড পাবে। তো সেই কেরিয়ার পোর্টাল চালু করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর, এবং যার হচ্ছে সেই জন্য সমস্ত স্কুলের টিচারদের শিক্ষক মহাশয়দের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে প্রধান শিক্ষকদের এই স্কুল শিক্ষা দপ্তর, যেটা হচ্ছে 9 এবং 10 তারিখ 9 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল তার আর আগামী পরশু 9 এবং 10 তারিখে দুদিন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আর এই ওয়েবসাইটে যেটা হতে চলেছে তার URL হচ্ছে www.wbcareerportal.in এই ওয়েবসাইট। আর কাদের কাদের এই পোর্টালের মানে বিভিন্ন বিষয়ে জানানোর জন্য যে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, ইউটিউব লিঙ্কের মাধ্যমে, ইউটিউব লাইভের মাধ্যমে হচ্ছে এই প্রোগ্রামটা হবে 9 ডিসেম্বর যে জেলাগুলোতে হবে, যে জেলাগুলোর স্কুলগুলোকে নেওয়া হবে সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, হুগলি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এগুলো কতগুলো স্কুল অন্তর্ভুক্ত হবে। তারপরে এটা ফার্স্ট ব্যাচ মানে 11টা থেকে 12:30 পর্যন্ত, তারপর 3টে থেকে 4:30 পর্যন্ত রয়েছে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, উত্তর চব্বিশ পরগনা, কালিম্পং, কলকাতা, মালদা। ইউটিউব লিঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন, লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ওই ট্রেনিংয়ের সময়। আর তারপরে 10 তারিখে রয়েছে 11টা থেকে 12:30 হাওড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। আর 3টে থেকে 4:30 পর্যন্ত রয়েছে 10 তারিখে মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর দিনাজপুর। মোট ট্রেনিং দেওয়া হবে 17,662 জন শিক্ষককে মোট 8,831টি স্কুলের। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।